بسم الله الرحمن الرحيم परम करुणामय ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। والذاريات ذروا কসম ঝঞ্ঝা বায়ুর। فالحاملات وقرا অতঃপর বোঝা বহনকারী মেঘের। فالجاريات يسرا অতঃপর মৃদু চলমান জলযানের। فالمقسمات امرا অতঃপর কর্মবণ্টনকারী ফেরেশতাগণের। انما توعدون لصادق তোমাদের কি প্রদত্ত ওয়াদা অবশ্যই সত্য। وان الدين لواقع ইনসাফ অবশ্যম্ভাবী। والسماء ذات الحبك পথবিশিষ্ট আকাশের কসম। انكم لفي قول مختلف তোমরা তো বিরোধপূর্ণ কথা বলছো। يؤفك عنه من افك যে ভ্রষ্ট সেই এ থেকে মুখ ফিরায়। قتل الخراصون অনুমানকারীরা ধ্বংস হোক। الذين هم في غمره ساهون যারা উদাসীন ভ্রান্ত। يسألون أيان يوم الدين তারা জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে। يوم هم على النار يفتنون যেদিন তারা অগ্নিতে পতিত হবে। ذوقوا فتنتكم هذا الذي كنتم به تستعجلون তোমরা তোমাদের শাস্তি আস্বাদন করো, তোমরা একেই ত্বরান্বিত করতে চেয়েছিলে। ইন্নাল মুত্তাকিন ফি জান্নাতিন ওয়া উয়ুন আল্লাহ ভীরুরা জান্নাতে ও প্রস্রবণে থাকবে। আখিযিন মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন এমত অবস্থায় যে তারা গ্রহণ করবে যা তাদের পালন কর্তা তাদেরকে দেবেন, নিশ্চয় ইতিপূর্বে তারা ছিল সৎকর্ম পরায়ণ। কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন তারা রাতে সামান্য অংশেই নিদ্রা যেত। وبال اسحار هم يستغفرون রাতে শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত। وفي اموالهم حق للسائل والمحروم এবং তাদের ধন সম্পদে প্রার্থী ও বঞ্চিতের হক ছিল। وفي الارض ايات للموقنين বিশ্বাসকারীদের জন্য পৃথিবীতে নিদর্শনাবলী রয়েছে। وفي انفسكم افلا تبصرون এবং তোমাদের নিজেদের মধ্যেও তোমরা কি অনুধাবন করবে না। وفي السماء رزقكم وما توعدون আকাশে রয়েছে তোমাদের রিজিক ও প্রতিশ্রুতি সব কিছু। فورب السماء والأرض إنه لحق مثل ما أنكم تنطقون নভোমণ্ডল ও ভূমণ্ডলের পালন কর্তার কসম, তোমাদের কথাবার্তার মতোই এটা সত্য। হাল আতাকা হাদীসু দাইফ ইব্রাহিমাল মুকরামিন আপনার কাছে ইব্রাহিমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে কি। ইযা দাখালু আলাইহি ফাকালু সালামা ক্বাল সালামুন কওমুন মুনকারুন যখন তারা তার কাছে উপস্থিত হয়ে বলল সালাম, তখন সে বলল সালাম, এরা তো অপরিচিত লোক। فراغ إلى أهله فجاء بعجل سمين অতঃপর সে গৃহে গেল
এবং একটি ঘৃতে পক্ক মোটা গোবৎস নিয়ে হাজির হল। فَقَرَّبَهُ إِلَيْهِمْ قَالَ أَلَا تَأْكُلُونَ সে গোবৎসটি তাদের সামনে রেখে বলল, তোমরা আহার করছো না কেন? فَأَوْجَسَ مِنْهُمْ خِيفَةً قَالُوا لَا تَخَفْ وَبَشَّرُوهُ بِغُلَامٍ عَلِيمٍ অতঃপর তাদের সম্পর্কে সে মনে মনে ভীত হল। তারা বলল, ভীত হবেন না। তারা তাকে একটি জ্ঞানী গুণী পুত্র সন্তানের সুসংবাদ দিল। فَأَقْبَلَتِ امْرَأَتُهُ فِي صَرَّةٍ فَصَكَّتْ وَجْهَهَا وَقَالَتْ عَجُوزٌ عَقِيمٌ অতঃপর তার স্ত্রী চিৎকার করতে করতে সামনে এলো এবং মুখ চাপড়িয়ে বলল, আমি তো বৃদ্ধা বন্ধা। قَالُوا كَذَلِكِ قَالَ رَبُّكِ إِنَّهُ هُوَ الْحَكِيمُ الْعَلِيمُ তারা বলল, তোমার পালন কর্তা এরূপই বলেছেন, নিশ্চয় তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ। قَالَ فَمَا خَطْبُكُمْ أَيُّهَا الْمُرْسَلُونَ ইব্রাহিম বলল, হে প্রেরিত ফেরেশতাগণ, তোমাদের উদ্দেশ্য কি? قالوا إنا أرسلنا إلى قوم مجرمين ترى بولو امرا এক অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি। لنرسل عليهم حجارة من طين যাতে তাদের উপর মাটির ঢিলা নিক্ষেপ করি। مُسَوَّمَةً عِنْدَ رَبِّكَ لِلْمُسْرِفِينَ যা সীমা অতিক্রম কারীদের জন্য আপনার পালনকর্তার কাছে চিহ্নিত আছে। فَأَخْرَجْنَا مَنْ كَانَ فِيهَا مِنَ الْمُؤْمِنِينَ অতঃপর সেখানে যারা ঈমানদার ছিল আমি তাদেরকে উদ্ধার করলাম। فما وجدنا فيها غير بيت من المسلمين এবং সেখানে একটি গৃহ ব্যতীত কোনো মুসলমান আমি পাইনি। وتركنا فيها آية للذين يخافون العذاب الأليم যারা যন্ত্রণাদায়ক শাস্তিকে ভয় করে আমি তাদের জন্য সেখানে একটি নিদর্শন রেখেছি। ওয়াফি মূসা ইজ আরসালনাহু ইলা ফিরআউন বিসুলতানিম মুবিন এবং নিদর্শন রয়েছে মূসার বৃত্তান্তে যখন আমি তাকে সুস্পষ্ট প্রমাণ সহ ফিরআউনের কাছে প্রেরণ করেছিলাম। فَتَوَلَّى بِرُكْنِهِ وَقَالَ سَاحِرٌ أَوْ مَجْنُونٌ অতঃপর সে শক্তি বলে মুখ ফিরিয়ে নিল এবং বলল, সে হয় জাদুকর না হয় পাগল। فَأَخَذْنَاهُ وَجُنُودَهُ فَنَبَذْنَاهُمْ فِي الْيَمِّ وَهُوَ مُلِيمٌ অতঃপর আমি তাকে ও তার সেনাবাহিনীকে পাকড়াও করলাম এবং তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম, সে ছিল অভিযুক্ত। এবং নিদর্শন রয়েছে তাদের কাহিনীতে যখন আমি তাদের উপর প্রেরণ করেছিলাম অশুভ বায়ু। ما تذر من شيء أتت عليه إلا جعلته كالرميم এ বায়ু যার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল তাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। وفي ثمود إذ قيل لهم تمتعوا حتى حين আরো নিদর্শন রয়েছে সামুদের ঘটনায় যখন তাদেরকে বলা হয়েছিল কিছুকাল মজা লুটে নাও। فَعَتَوْا عَنْ أَمْرِ رَبِّهِمْ فَأَخَذَتْهُمُ الصَّاعِقَةُ وَهُمْ يَنْظُرُونَ অতঃপর তারা তাদের পালনকর্তার আদেশ অমান্য করল এবং তাদের প্রতি বজ্রাঘাত হল এমত অবস্থায় যে তারা তা দেখছিল।
অতঃপর তারা দাঁড়াতে সক্ষম হল না এবং কোনো প্রতিকারও করতে পারল না। وقوم نوح من قبل إنهم كانوا قوما فاسقين আমি ইতিপূর্বে নূহের সম্প্রদায়কে ধ্বংস করেছি, নিশ্চিতই তারা ছিল পাপাচারী সম্প্রদায়। والسماء بنيناها بأيد وإنا لموسعون আমি স্বীয় ক্ষমতা বলে আকাশ নির্মাণ করেছি এবং আমি অবশ্যই ব্যাপক ক্ষমতাশালী। والأرض فرشناها فنعم الماهدون আমি ভূমিকে বিছিয়েছি, আমি কত সুন্দর ভাবেই না বিছাতে সক্ষম। ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون আমি প্রত্যেক বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যাতে তোমরা হৃদয়ঙ্গম করো। ففروا إلى الله إني لكم منه نذير مبين অতএব আল্লাহর দিকে ধাবিত হও, আমি তার তরফ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী। ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين তোমরা আল্লাহর সাথে কোনো উপাস্য সাব্যস্ত করো না, আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী। كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون এমনি ভাবে তাদের পূর্ববর্তীদের কাছে যখনই কোনো রসুল আগমন করেছে তারা বলেছে জাদুকর না হয় উন্মাদ। أتواصوا به بل هم قوم طاغون তারা কি একে অপরকে এই উপদেশই দিয়ে গেছে? বস্তুত তারা দুষ্ট সম্প্রদায়। فتول عنهم فما أنت بملوم অতএব আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন, এতে আপনি অপরাধী হবেন না। وذكر فإن الذكرى تنفع المؤمنين এবং বোঝাতে থাকুন, কেননা বোঝানো মুমিনদের উপকারে আসবে। وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার ইবাদত করার জন্যই আমি মানব ও জিনকে সৃষ্টি করেছি। ما أريد منهم من رزق وما أريد أن يطعمون আমি তাদের কাছে জীবিকা চাই না এবং এটাও চাই না যে তারা আমার আহার্য যোগাবে। إن الله هو الرزاق ذو القوة المتين আল্লাহ তাআলাই তো জীবিকা দাতা, শক্তিশালী, পরাক্রান্ত। فَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا ذَنُوبًا مِثْلَ ذَنُوبِ أَصْحَابِهِمْ فَلَا يَسْتَعْجِلُونَ অতএব এই জালিমদের প্রাপ্য তাই যা তাদের অতীত সহচরদের প্রাপ্য ছিল, কাজী তারা যেন আমার কাছে তা তাড়াতাড়ি না চায়। فَوَيْلٌ لِلَّذِينَ كَفَرُوا مِنْ يَوْمِهِمُ الَّذِي يُوعَدُونَ অতএব কাফিরদের জন্য দুর্ভোগ সেই দিনের যে দিনের প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছে।